আগামীকাল প্লে অফ পর্বের দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট এস টাইগার্স। হাই ভোল্টেজ এই ম্যাচে ছিল ফাইনালের চূড়ান্ত টিকিট, যে দল জিতবে সেই চলে যাবে ফাইনালে, আর হারলেও ছিল আরও একটি সুযোগ। সিলেট এস টাইগার্স চ্যাম্পিয়ন হওয়ার পর তাই প্রথমে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামে শান্ত এবং তৌহিদ হৃদয়, কিন্তু প্রথম দিকে সবাই ব্যর্থ হয়ে যায়। কিন্তু দলের হয়ে শান্ত 29 বল থেকে 38 রান করে এবং শেষ মুহূর্তে এসে মাশরাফি 17 বল থেকে 26 রান এবং মুশফিকুর রহিম 22 বল থেকে 29 রান করে প্রতিপক্ষকে রুখে দেওয়ায় দলের জন্য সংগ্রহ করে 125 রান, যেখানে পরবর্তীতে 126 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু প্রথম দিকে লিটন দাস 10 বল থেকে 7 রান করে সাজঘরে ফিরতে হয়েছিল। এদিন জনসন চার্লস 5 বল থেকে 4 রান করে দলের হয়ে কিছুই করতে পারেনি। ইমরুল কায়েসও 15 বল থেকে 13 রান করে সাজঘরে ফিরতে হয়েছিল। কিন্তু ওপেনিংয়ে ব্যাট করতে আসা সুনীল নারিন অসাধারণ একটি ইনিংস খেলেছেন, যেখানে সুনীল নারিন 18 বল থেকে 39 রান করে দলকে পৌঁছে দিয়েছে গন্তব্যস্থানে। এরপরে মোসাদ্দেক এবং অ্যান্ড্রু রাসেল দলকে এনে দেয় এক বিশাল জয়। আর তাই তো ড্রেসিং রুমে সবার সঙ্গে আনন্দ মেতে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। আজকের ম্যাচে সবথেকে বেশি অবদান রেখেছিল সুনীল নারিন, তাই তো সুনীল নারিনকে নিয়ে প্রশংসা ভাসিয়েছে নাফিসা কামাল। এবারে বিপিএলে আপনার প্রিয় দল কোনটি, কোন দল হতে পারে চ্যাম্পিয়ন, জানিয়ে দিবেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে।